নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের মিষ্টি কুমড়ো দিয়ে আলুর তরকারি তৈরি করে দেখাবো। এটা রুটি বা লুচির সাথে দুর্দান্ত খেতে লাগে, আর তৈরি করে নেওয়া ভীষণ সহজ। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্যে এখানে আমি মিষ্টি কুমড়ো এইভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুটো আলু আমি খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া ফোড়নের জন্য আমি দুটো করে গোটা গরম মশলা নিয়েছি, তবে আমি লবঙ্গটা নিইনি, এলাচ এবং দারচিনি নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এছাড়া লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, জিরের গুঁড়ো, হিং, পাঁচ ফোড়ন, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর নিয়েছি দুটো তেজপাতা। এছাড়া লাগছে ঘি, গরম মশলার গুঁড়ো, আর এই বাটিতে আমি এক চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবারে ফোড়নগুলো আমি একে একে দিয়ে দেবো। দিয়ে দেবো পাঁচ ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। এবারে এর মধ্যে হাফ চামচ মতো হিং দিয়ে দেবো। যেহেতু নিরামিষ তরকারি তাই হিংটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। ফোড়নগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। তারপরে এর মধ্যে প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবং এক চুটকি হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে দু মিনিট একটু ভেজে নেব। দু মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। আবারও দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবার কুমড়োটা দিয়েও একটু ভেজে নেব। আরও দু মিনিট আমি ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো। এগুলো দিয়েও একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মোটামুটি এগুলো ডুবে থাকে এরকম জলই আমি দিলাম। ভালো করে মিশিয়ে দেব। চিনিটা দিয়ে দেব। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তবে নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবারে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট হতে দেব, তবে মাঝখানে অবশ্যই আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেব। 15 মিনিট পরে দেখুন এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে আটাটা ছড়িয়ে দেবো। এইভাবে ভালো করে মিশিয়ে দেব। এতে তরকারিটা একটু মাখো মাখো হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি এবং 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। এটা আমাদের তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু আলু কুমড়োর তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।